ফুল ইনফরমেশন, বড় বড় ইনফরমেশন দেব। মোমোর ভিতরে যেরকম বড় বড় চিকেন থাকে, আজকে আমাদের ভিডিওর ভিতরে বড় বড় ইনফরমেশন থাকবে। এই পেছনে যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটাই দ্বিতীয় পুরুষা দেখিয়েছিল, ওই পুলিশ অফিসারটার নামটা ভুলে গেছি, ও মারা গেছিল এখানে, তো ওইটাই সেই গলিটা। ও আচ্ছা আচ্ছা, এখানে চল এবার রেস্টুরেন্টে যাই, খুব তো আজকে আমরা 5:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। ইউটিউবে খুব একটা বেশি ইনফরমেশন দেওয়া নেই, আজকে তোমাদেরকে আমরা পুরো ডিটেইলড ইনফরমেশন দেবো যে রিসেন্ট ট্রেন্ডিং যে এইসব সিঙ্গারা চাও অ্যাকচুয়ালি কি, ওটা এখানে কোথায় পাওয়া যায় চায়না টাউনের সব অলি গলি সব কিছু নিয়ে আজকে আমরা চলে এসেছি। আমরা অনেক কষ্ট করে লোকেশনটা খুঁজে পেয়েছি, একদম গুগলে বা ইউটিউবে সেরকম কোনো লোকেশনের প্রপার লোকেশন দেওয়া নেই। তোমরা অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টে ঘুরে ঘুরে ফাইনালি আসল যে কিমলি যেখানে খুব ভালো রকমের পাওয়া যায় তোমার, সেখানে আমরা যে চলে চায়না টাউনের অনেক জায়গায় এই সিঙ্গারা চাও খুব বিখ্যাত, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বাট সবার কাছ থেকে বন্ধুদের কাছ থেকে যেটা জানলাম যে কিমলি হচ্ছে সব থেকে বেস্ট এখানে। চলো বেশি দেরি না করে স্টার্ট করা যায়। লোকেশন যেটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, এখান থেকে স্ট্রেট তোমরা ঢুকবে একদম চায়না টাউন, তোমরা দেখতেই পেয়েছো আগের শটসগুলোতে যে কিভাবে আসছি আমরা গাড়ি নিয়ে। তারপরে তোমরা এইখানে একটা স্ট্রেট আস্তে আস্তেই দেখবে যে একটা পার্টি অফিস রয়েছে এখানে, ঠিক পার্টি অফিসের অপোজিটেই তোমরা পেয়ে যাবে কিমলি রেস্টুরেন্ট, যেখানে তোমরা ফেমাস সিঙ্গারা চাউ পেয়ে যাবে। এই হচ্ছে ওদের গেট, তো এটাই হচ্ছে অথেন্টিক, এখান থেকেই তোমরা খেও, এটার কোয়ালিটি সব থেকে ভালো। আমরা এখনও খাইনি বাট আমরা শুনেছি এটা ভালো, তো চলো আর বেশি দেরি না করে ভেতরে যাওয়া যাক। ফাইনালি আমাদের সব খাবার চলে এসছে, আর যেটা মেন ফার্স্টে আমাদের ওখানে রয়েছে সেটা হচ্ছে ওয়ান্টন, স্টিম চিকেন ওয়ান্টন। তো এটা খেয়ে আমি বলবো কীরকম লাগছে, জানি না তোমরা অডিও বলতে জানি, খুব ভালো আমি চিকেন পাইনি এটা, কিন্তু পুরো কোটিংটা শুধু পেয়েছি, টেস্ট ওয়াইজ ভালো, আর একটা খেয়ে দেখবো। একদম চাইনিজ যেটা সেটা তোমরা এখানে পাবে। নেক্সট
যেটা স্টেশন আছে চিলি পড, কালারটা দেখে নাও স্টক কালার ফ্রাইজ। ব্যাপারটা হচ্ছে সকাল 9:30 সময় এখন এখানে বসে বসে চিলি পপ সাটাচ্ছি, অনেকদিন পর খাই। চলো এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক চর্বি টর্বি রয়েছে এই যে দেখতে পাচ্ছ, তো চলো এবার ট্রাই করে দেখুন কেমন। এই চাউটা কিন্তু খেতে হবে আমাদের, এই চাউটা যে সস দেয় সেই সসটা দিয়ে কিন্তু আমাদের খেতে হবে, এটা তার হোমমেড সস রয়েছে। তাহলে আমাদের খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট। এখানে প্রাইস রেঞ্জ এটা দেখলাম খুব ভালো প্রাইস রেঞ্জ, বাট কোয়ান্টিটি হিউজ, মানে ধরো তোমরা যদি গ্রুপে আসো বন্ধুদের সাথে সেক্ষেত্রে ধরো 100 পিস 16 পিস তোমার 110 দাম 100, তো তোমরা যদি শেয়ার করে নাও 8 পিস 8 পিস করে তাহলে এটা 50 রুপিসে তোমরা 8 পিস মোমো পাচ্ছ এরকম। তো কোয়ান্টিটিগুলো মানে এরকম অনেক হিউজ প্রাইসের মধ্যে অনেক হিউজ কোয়ান্টিটি দিচ্ছে, তো তোমরা গ্রুপে এলে খুব ভালো লাগবে, শেয়ার করে নিতে পারবে। আর হসপিটালিটির ব্যাপারে আমি আর যেতে চাইছি না, উঠে যাও উঠে যাও। তোমরা অন্যদিন আসো, রোববার একটু ভিড় হয়, অন্যদিন এলে তোমরা যতক্ষণ খুশি বসো কোনো অসুবিধা নেই। কিন্তু যাই হোক খাবার দাবার খুবই ভালো লেগেছে, বেশ ভালো, চিলি পপটা তো অসাধারণ লেগেছে, মানে খুব ক্রিস্পি ছিল, মানে চূড়ান্ত খেতে ছিল। আর তোমাদের ওদের যেটা সিগনেচার যেটা সিঙ্গারা চাও ওটাও ভালো খেতে ছিল। আর যে ওয়ান্টন যেটা রয়েছে আমার ওটা একটু বেশি অয়েলি লেগেছে, একটু কাঁচা তেল মনে হচ্ছিল আমার গন্ধ, বাট ওদের লাগেনি, ওটা হতে পারে। ভালো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, ভালো করে লোকেশন তোমাদের সাথে আমরা শেয়ার করে দিয়েছি, আশা করি তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। যদি তোমরা আসো আমাদের কমেন্ট করে জানিও যে কেমন লাগলো কি এক্সপিরিয়েন্স। তো আজকের ভিডিও এই অবধি, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে নিচে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং এদেরকে ইনস্টাগ্রামে ফলো করবেন। Yes, আর চ্যানেলটা সাবস্ক্রাইব বললো না, সাবস্ক্রাইব করবেন আর ঘন্টাটা টিপে দেবেন। Yes, তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে বড় ভিডিওতে, টাটা।